সময় অনেকে উপস্থিত হতে পারেন না, এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্না হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্যদিনের তুলনায় এবং ইফতারের আগে আগে যাওয়া। ঈদ উল ফিতরের দ্বিতীয় সুন্না হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্না হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। চার নম্বর সুন্না হলো যার যা পোশাক আশাক আছে তন্মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্না নয়, তবে যা আছে তন্মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্না। পাঁচ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্না। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। ৬ নম্বর সুন্না হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত, গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। ৭ নম্বর সুন্না হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাবো। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ৮ নম্বর সুন্না হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্না। ঈদের ৯ নম্বর সুন্না হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্না। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে, দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের ১০ নম্বর এবং সর্বশেষ সুন্না হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তা যোগে হতে পারে, সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম সলিহাল আমাল, যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এই দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্না হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলব না। হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে দাগাপন করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।